দুজনের জন্ম দরিদ্র পরিবারে, তাই ছোটবেলা থেকে অনেক কিছুর আক্ষেপ নিয়ে বেড়ে ওঠা তাদের। এক সময় এই দুই মানুষই বাস্তব জীবনে স্বামী স্ত্রী, কিন্তু দুজনের স্বভাবই খারাপ কাজ করে বেড়ানো। স্ত্রী মানুষের বাড়িতে কাজ করে আর সেখান থেকে টুকিটাকি চুরি করে বেড়ান, আর স্বামী যিনি বাইরে কাজের নামেও নানা কুকর্ম করে বেড়ান। এসবের মাঝেই তাদের জীবনে আলো গড়ে আসে সন্তান, যে কিনা স্পেশাল চাইল্ড বা প্রতিবন্ধী, আর তাদের মতে স্পেশাল সন্তানরা বাবা মায়ের পাপের ফল। এ ঘটনা কোনো বাস্তব কিছু নয়, পুরোটাই একটি নাটক। গত বছর ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা আফরান নিশু ও মেহজাবিন চৌধুরীর অভিনীত নাটক ঘটনা সত্য নিয়ে বহু আলোচনা সমালোচনা বয়ে যায়। এই স্পেশাল চাইল্ড নিয়ে এমন ডায়লগ থাকায় পরে নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেল থেকে বাদ হয়, যদিও এরপরেও মেহজাবিন ও আফরান নিশু সহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সেই মামলাতে এই দুই তারকার যুক্ত থাকার সত্যতা পায়নি তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সত্যতা খুঁজে না পাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক নুরুন্নবী সরকার। নাটক এবং টেলিভিশনের একটি আলোচনা অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে নেতিবাচক শব্দ ব্যবহার করায় এ মামলা করা হয়েছিল। মামলাটি করা হয় ঘটনা সত্য নামের একটি নাটক নিয়ে, যা চ্যানেল আয়ের ঈদুল আজহার আয়োজনের 23 জুলাই প্রচার করা হয়েছিল। মামলার আসামিরা ছিলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, অভিনেতা আফরান নিশো, চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইক সিরাজ, নাটকের চিত্রনাট্যকার মইনুল শানু ও পরিচালক রুবেন হাসানকে।